নমস্কার, দীনবন্ধু ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজকে আমাদের ইট ভাটায় ছোট ছোট শিশুদের জন্য সকালবেলা দুধ এবং কিছু ড্রাই ফুডের অ্যারেঞ্জ করা হয়েছে। আমাদের প্রস্তুতি চলছে খাবার বিতরণী। এখানে অনেক ছোট ছোট শিশুরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাচ্চা রয়েছে সামনেই, আরো অনেক বাচ্চা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা রয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওদের কিছুক্ষণের মধ্যে আমরা দুধ আর কিছু ড্রাই ফ্রুট দেওয়ার ব্যবস্থা করবো। যাদের বাচ্চারা নেই ওদের মা বাবাকে বল এসে নিয়ে যেতে। দীনবন্ধু ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্ট মানবিকতার স্বার্থে মানুষের পাশে। আমরা ধারাবাহিকভাবে ইট ভাটায় ছোট ছোট শিশুদের জন্য প্রতিদিনই খাবারের কিছু বন্দোবস্ত করে চলেছি। কোনোদিন দুপুরের খাবার, কোনোদিন সকালবেলা পুষ্টিকর খাবারের আয়োজন করা হচ্ছে। দুধটা হয়ে গেলে খাবারটা সাজিয়ে নেয়। দীনবন্ধু ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্ট মানবিকতার স্বার্থে মানুষের পাশে। আজকে আমাদের সকালবেলা ইট ভাটায় ছোট ছোট শিশুদের জন্য দুধ এবং পুষ্টিকর খাবারের আয়োজন করা হয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছোট ছোট বাচ্চারা রয়েছে, লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রচুর বাচ্চা, এরা খুবই অসহায়, প্রতিদিন ঠিকমতো খাবার পায় না। সেই জন্য আজকে আমাদের ওদের আজকে সকালবেলা দুধ এবং কিছু পুষ্টিকর খাবারের আয়োজন করেছি। প্রতিদিনই আমরা দীনবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ঈদ ভাটার ছোটো ছোটো অসহায় শিশুদের পাশে থাকার চেষ্টা করছি। উপনটা মুখে দেয় না, হাতে রাখো, ভয় পাচ্ছি। আচ্ছা দিয়ে দেবো, বেঁচে যাবে, যাদের চলে গেছে আমরা দিয়ে দেবো, মায়েদের হাতে দিয়ে দেবো। তুমি তো সোয়েটার পরেছিলে, বাচ্চাটা ওখানে দিয়ে দাদা দাঁড়াও দিয়ে দেওয়া হবে।
কোনটা
অত লোক ভাই আজ দু একটা বাকি আমি আমার সামনে চলে আসছি না তো দেখ ওটাই ভাবছি Thank you.
ছোট বাচ্চা ঠিক আছে কাকিটা দি বড় কজন আছে দেখে নে আটজন করতে পারবো এনা আসো